একজন বক্তা বলেছেন নবীজির পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক হাদিস মুসলিম। যেই বক্তা বলেছেন নবীজির পিতামাতা মূর্তি পূজা করেছে, তার বক্তা বক্তব্যের সাথে দলিল কি আমাদের সেটা জানতে হবে। কিতাবুল আন্দাজ দিয়ে একটা কথা বললেই হবে না। কিতাবুল আন্দাজ বুঝেননি? কিতাবুল আন্দাজ দিয়া নবীজির মা বাপরে আপনি মুশরিক বানাই দিলেন, মূর্তি পূজক বানাই দিলেন, নাউজুবিল্লাহ। অনুমান নির্ভর করে কথা বলবেন না। নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ, নামের অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ এমন এক ব্যক্তি ছিল যাকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আব্দুল মুত্তালিব। এরপরে বহু মানুষের রিকোয়েস্টে লটারি করে বিভিন্ন মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, হে আল্লাহ আব্দুল্লাহর কুরবানির বিনিময়ে আপনি যেই যেটা কবুল করেন সেটাই দিব। 100টা উট কুরবানি করার পরে আব্দুল্লাহকে আল্লাহ মাফ করে দিয়েছে, মানে কুরবানি করা লাগে না। তা আব্দুল্লাহ যদি আল্লাহর কাছে মঞ্জুরি প্রাপ্ত না হতো, তাহলে আব্দুল্লাহর কুরবানি আল্লাহ কবুল করলো কেমনে? এরপরে আব্দুল্লাহর জিন্দিগি খেয়াল করে দেখেন, মাদার জন্য বহুত মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবগুলিতে দেখবেন আব্দুল্লাহ যখন টকবকে যৌবনের অধিকারী, তার কপালে নূরে মোহাম্মদী, খুব খেয়াল করে শুনবেন, ওনাকে অনেক আরবের সুন্দরী রূপসী নারী, যারা টাকাওয়ালা নারী সুন্দরী রমণীরা প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ আমাকে বিয়ে করো, আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব, তিনি রাজি হন নাই। এমনকি বলছে তুমি আমার সাথে গোপনে সম্পর্ক করো, আমার সব তোমাকে দিয়ে দিব, তাতে উনি রাজি হয় নাই। দুইটা বিষয় চিন্তা করেন, উনি ধন সম্পদের লোভ করেন নাই, সুন্দরী নারীর দিকে নজর করেন নাই। উনি চাইলে পর্দার আড়ালে অনেক কিছু করতে পারতেন, সুযোগ ছিল, করেন নাই। এ থেকেই বোঝা যায় আব্দুল্লাহ আল্লাহকে ভয় করত। ওই জায়গা আপনি হইলে, আব্দুল্লাহ নবীজির পিতা, কথা বলতে গিয়ে সাবধানে কথা বলবেন। নবীজির মা আমেনা, তিনি এমন এক দামি নারী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করার মতো সৌভাগ্য অর্জন করেছে। সেই নবীজি যেদিন আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আমেনা বিবি বলেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে খারাজা মিনহা নূর বের হচ্ছে, এই নূরে দামেস্কের বড় বড় বিল্ডিংগুলি দালানগুলি পর্যন্ত আলোকিত হয়েছে। মক্কা নগরী থেকে আমি আমেনা সেই দালান দেখতে পেলাম। অনেক দামি মহিলা উনি। বিবি আমেনার সেবা করার জন্য কারা আসছে জানেন? ঈসা নবীর মা মরিয়ম আলাইহাস সালাম। বিবি আমেনার সেবা করার জন্য আদমের স্ত্রী বিবি হাওয়া আসছে। বিবি আমেনার সেবা করার জন্য আসিয়া আসছে, আসিয়া জান্নাতি রমণীদেরকে পাঠাইছে আমেনার সেবা করার জন্য, সুবহানাল্লাহ বলে। আর আপনি তাদেরকে বলে দিচ্ছেন মুশরিক। এজন্য বলি কথা হিসাব করে বলবেন। নবীজির মা বাবা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা সবাই দীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, মুয়াহ্হিদ ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন, ইব্রাহিম নবীর মিল্লাতে ছিলেন, এবং তারা কোনো শিরকে লিপ্ত ছিলেন না। আর নবীজির মা বাবা দুজনই জান্নাতি, একটা রেওয়ায়েত দ্বারা প্রমাণিত, মুহাদ্দিসের কারণ সেই হাদিসটাকে কবুল করেছেন, এজন্য এটা শক্তিশালী। সেই হাদিসটা হলো আল্লাহ রসুল মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার মা এবং বাবা দুজনকে জীবিত করে দেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ নবীর মা বাবা দুজনকে জীবিত করে আল্লাহ রসুলের সামনে তুলে ধরেছেন। তখন নবীজি নিজে ওনাদের দুজনকে কালেমা পড়াইছে, মুসলমান বানায় আবার দোয়া করেছে, আবার তারা কবরস্থ হয়েছে। এ থেকে প্রমাণ হয় আল্লাহ রসুলের মা বাবা দুইজনে মুসলমানও ছিল। আপনি হয়তো ভাববেন মরার পরে আবার জীবিত হয় কেমনে? ভাই কোরআন শরীফ ভালো করে পড়েন, ঈসা নবী মরার মানুষ মৃত মানুষের কাছে গিয়ে কুম ইজনিল্লাহ বলার সাথে সাথে মরা মানুষ জিন্দা হইতো। আরো এরকম অনেক ঘটনা আছে, যারা মরা মানুষ জিন্দা হওয়ার অনেক ঘটনা আছে। এই ওয়াজ করলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে শুধু এই মোজাজাগুলি ওয়াজ করলে। তা আমি শুধু এটুকু বলবো, ঈসা নবী বললে যদি মরা জিন্দা হয়, আমার দয়াল নবী তো ঈসা নবীর নবী, আবার নবী দোয়া করলে মরা তো আরো ডাবল জিন্দা হবে, কি বলেন আপনারা? আল্লাহ রসুলের ব্যাপারে আপনাদের চিন্তাটা পজিটিভ করেন, দয়াল নবীজির ব্যাপারে চিন্তাটা পজিটিভ করেন, তাইলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে।
যতদিন নবীজির মহব্বত এইখানে না ঢুকাবেন ততদিন আমি যতই কিতাবের রেফারেন্স দিই আপনি বুঝবেন না আল্লাহ রাসূলের মহব্বত এখানে ঢুকাইতে হবে তাহলে অটোমেটিক আপনার বুঝে আসবে ইনশাআল্লাহ